আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই প্রতিদিনের মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছের লেজ দিয়ে কাঁঠালি বিছিয়ে এই ভর্তাটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। তো চলুন এই রেসিপিটা এখন দেখে নিই। তো এখানে আমি একটা বড় সাইজে ইলিশ মাছের লেজের টুকরা নিয়ে নিয়েছি, একটু বড় করে টুকরাটা কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, হলুদের গুঁড়া। তারপর এগুলোকে আমি একটু ভালোভাবে লেজের সাথে মাখিয়ে নেব। এবং লেজটা যেহেতু লেজে অনেক কাটা, তাই সেটা দিয়ে কিন্তু খুব মজা করে ভর্তা খাওয়া যায়। তো আমি এরকম লেজে একটু বড় করে কেটে টুকরাটা রেখে দিয়েছিলাম। তো এখন এটা আমি ভাজতে চলে যাব। চুলোতে আমি এখন একটা প্যান গরম হতে দিয়ে তার মধ্যে এখন মাছটা আমি ভেজে নেব। তো সেই তেলের ভেতরেই আমি আবার একটু কাঁঠালি বিচিও ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু অল্প করে কাঁঠালি বিচি নিচ্ছি, এবং এই এতটুকু কাঁঠালি বিচিতেই কিন্তু অনেক ভর্তা হয়ে যাবে। তো মাছটা ভাজার পর ঠিক আমি আর পুরাটা মাছ ভাজা দেখালাম না, ভিডিওটা অনেক বড়। তো ইলিশ মাছ যেভাবে ভাজি করি সেভাবে করি কিন্তু আমি লেজের টুকরাটাকে ভাজি করে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে বের করে নেব এবং কাঁটাগুলোকে ফেলে দেব বেছে বেছে। তো যতটুকু পারা যায় ততটুকু কাঁটা বেছে নিতে হবে, বাকিটা আমি যখন শিলপাটায় বাটবো তখন পিষে যাবে। তো এই যে আমি মাছগুলো বের করে নিয়েছি। তো আমি একটা শুকনা মরিচও ভেজে নিয়েছি, তিনটা শুকনা মরিচ। তো কাঁঠালি বিচিগুলোর আমি ছোলা ফালিয়ে এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি, পাটার ভেতরে বেটে নিচ্ছি। তো এভাবে করে মিহি করে বেটে নিতে হবে, এবং ভর্তা অত মিহি হলেও কিন্তু ভালো লাগে না। তো মোটামুটি করে বেটে নিতে হবে, এবং এটা যদি অনেক শুকনা হয় তাহলে একদম ফিল্টারের পানি একটু দিয়ে তারপর বেটে নেবেন আপনারা। বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু বাটতে খুব কষ্ট হবে। তো আমি দুই তিনবার বাটার পর এবার আমি সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এবং দেখেন একটা লেজ দিয়ে মোটামুটি অনেকখানি মাছ বের করা গিয়েছে। তো এখন আমি কাঁঠালে বেছির সাথে মাছটাকেও একটু বেটে নিচ্ছি। তো এভাবে করে বাটার সময় যতগুলো কাঁটা পাবেন হাত দিয়ে উঠিয়ে ফেলে দিবেন, এবং বাকি কাঁটাগুলো কিন্তু এমনি পাটায় বাটলে সেটা মিশে যাবে। তো একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু ধনিয়া পাতা, আর আমি তিনটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। তো সবগুলো এখানে দিয়ে দিলাম। তো সব কিছুই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখানে পরিমাপ মতো লবণ দিয়ে নিলাম। তো লবণটা একটু বেশি মনে হলো তাই উঠিয়ে রাখলাম, লাগলে আমি আবার পরে দিয়ে নেব। তো এখন সব কিছু আমি ভালোভাবে এভাবে করে বেটে নিচ্ছি, এবং এই ভর্তাটা সম্পূর্ণই পাটায় বাটার, এবং পাটায় বাটার কারণে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর সব কিছুই আপনারা টেলে নেবেন। তো মাছের গন্ধটা রসুন দিলে চলে যায়, তাই আমি এখানে রসুন দিই নি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এবার খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এবার আমি একদম লাস্ট বাটা এবার বেটে নিচ্ছি, এবং এটাই একদম ফাইনাল। তো বেশি একদম আমি কিন্তু মিহিও বেটে নিইনি, মোটামুটি করে। তো তারপর যে জিনিসটা দেব সেটা হচ্ছে আমি এক টুকরা লেবু নিয়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এবং এই লেবুর রসটা দেওয়ার কারণে কী পরিমাণ যে টেস্টটা বেড়ে যায় আপনারা না ইয়া করলে বুঝবেন না, না বানালে। তো আমার বাটা শেষ। তো এবার আমি এর ভেতরে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, এবং সরিষার তেল দিয়ে এবার আমি একটু হাত দিয়ে মেখে নেব। এবং সরিষার তেলটা সবাই লাস্টেই দিবেন একদম, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো থাকে। তো এবার আমি ভর্তাটাকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আপনার আর কিছুই লাগবে না। মাছ মাংসকেও হার মানাবে এই কাঁঠালি বিচি দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা, এবং কতটা যে মজা সেটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।